প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবনমান উন্নয়ন করা এবং দারিদ্র বিমোচন সরকারের লক্ষ্য। আগামী প্রজন্মকে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতেই কাজ করে যাচ্ছে তার সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জয়দেব দাসের প্রতিবেদনে। অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ শেষ হয় নির্ধারিত সময়ের আগেই। এতে প্রায় 600 কোটি টাকা কম খরচ হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির যান চলাচলের জন্য উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে গাজীপুরের কোনাবাড়ি ও চন্দ্রায় দুটি ফ্লাইওভার এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে 4টি আন্ডারপাস উদ্বোধন করেন তিনি। দেশবাসীর জন্য এগুলোকে ঈদের উপহার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে এবার ঘরমুখো মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারবে। আমাদের ঈদের উপহার দিলাম, কারণ ঈদের সময় সকলের বাড়ি যেতে আসতে অনেক সহজ হবে। যোগাযোগকে উন্নয়নের পূর্ব শর্ত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সড়ক, রেল, জল ও আকাশপথের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এ সময় ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের নৌবন্দর, স্থল সীমা বন্দর সবগুলির সাথে যেন রেল যোগাযোগটা থাকে, যাতে পণ্য পরিবহন সুবিধা হয়, সেদিকে আমরা ব্যবস্থা করছি। ভিডিও কনফারেন্সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনীতিকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে জেলাভিত্তিক বাজেট দেওয়া হবে। সবসময় একটা লক্ষ্যই আমাদের থাকে যে আমাদের কাজের মধ্য দিয়ে দেশের মানুষের জীবন মান উন্নত করা, দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্ত করা, আর্থসামাজিক উন্নতি এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করা। পরে ঢাকা পঞ্চগড় রুটে আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, ভবিষ্যতে দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনাও তার আছে। আমরা মনে করি ঢাকা থেকে কক্সবাজার আমরা একটা ট্যুরিস্ট ট্রেন চালু করতে পারবো। মেট্রো রেল যেমন চালু করতে যাচ্ছি, সেই সাথে আমরা বিদ্যুৎ চালিত ট্রেনও আমরা চালু করব। শেখ হাসিনা বলেন, উন্নয়ন প্রকল্পগুলো দেশবাসীর সম্পদ, এগুলোকে যত্ন সহকারে ব্যবহার ও সংরক্ষণ করতে হবে। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।